আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের বাকি অংশটুকু পড়ব। তাহলে শুরু করা যাক, আমরা পড়ব প্রথমে কৃষিপণ্য বিপণন বা বাজারজাতকরণ। তাহলে কৃষিপণ্য বিপণন বা বাজারজাতকরণ বলতে আমরা বোঝাই যে প্রক্রিয়ার মাধ্যমে কৃষিপণ্য কৃষকের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছায় সেটা হচ্ছে কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণ। তাহলে কৃষকরা কৃষিপণ্য উৎপাদন করার পর সেগুলো যাচাই বাছাই সংরক্ষণ গুদামজাত করার পরে যে অংশটুকু বিক্রির জন্য বাজারে নিয়ে আসে সেটাই হচ্ছে বিপণন করা বা মার্কেটিং অংশ। তাহলে কৃষিপণ্য বিপণনের কিছু সমস্যা আমরা দেখতে পাই। তাহলে আমরা এরপরে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাবলী এবং সমাধানের উপায় জানার চেষ্টা করব। তাহলে কৃষিপণ্য বিপণনে কৃষকরা কী কী সমস্যায় পড়ে? তাহলে প্রথমে হচ্ছে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তাহলে একজন কৃষক যখন তার কৃষিপণ্যটা বাজারে আনবে, তাহলে প্রথমেই তাকে পরিবহনের ব্যবস্থা করতে হয়। তখন দেখা যায় যেহেতু গ্রামের রাস্তাঘাট অনুন্নত থাকে, সেহেতু তার পক্ষে ভালো মানের পরিবহনে করে পণ্যগুলো আনা সম্ভব হয় না এবং যোগাযোগ ব্যবস্থা অনেক সময় সুবিধার থাকে না, ফলে তাকে অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থার সম্মুখীন হতে হয়। তারপর হচ্ছে গুদাম ও সংরক্ষণে অসুবিধা। তাহলে দেখা যাচ্ছে কৃষকরা এই ধরনের অসুবিধার সম্মুখীন হয়, তারা পণ্যগুলো যথাযথভাবে গুদাম এবং সংরক্ষণ করতে পারে না। তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। তাহলে কৃষকরা দেখা যাচ্ছে পুরনো পদ্ধতিতে ওজন করে দ্রব্য সামগ্রীর, তখন দেখা যাচ্ছে ত্রুটিপূর্ণ ওজনের কারণে তারা ন্যায্য মূল্য পায় না। মধ্যস্থ কারবারি, তাহলে মধ্যস্থ কারবারি দালাল ফরিয়া এরা কী করে? কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য কিনে নিয়ে আবার বেশি দামে বাজারে বিক্রি করে, এদের কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এরপর হচ্ছে দামের উত্থান পতন। তাহলে দেখা যাচ্ছে এক এক মৌসুমে দামের উত্থান পতন বাজারে ঘটে। তাহলে দেখা যাচ্ছে কোনো সময় অনেক ফসল উৎপাদন হয় কিন্তু দাম কমে যাওয়ার ফলে কৃষকরা ন্যায্য দাম পায় না। এরপর হচ্ছে ঋণের স্বল্পতা। ঋণের স্বল্পতা হচ্ছে কৃষকরা যে ঋণগুলো গ্রহণ করবে সেগুলো পর্যাপ্ত নয়। আবার অনেক সময় দেখা যায় অনেক সিস্টেমের কারণে তারা প্রাতিষ্ঠানিক ঋণ পেতে আগ্রহী হয় না, তারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে থাকে এবং এগুলো পর্যাপ্ত না হয় তারা কৃষিকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। এরপর আসে সরকারি নীতির অভাব। তাহলে সরকারি বিভিন্ন নীতির অভাবে কৃষকরা তাদের কৃষিকাজের সুফল থেকে বঞ্চিত হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের কৃষির বাজারজাতকরণের সমস্যাগুলো। এরপর আসো সমাধানের উপায়, যে কৃষিপণ্য বিপণনের যে সমস্যাগুলো আছে আমরা কীভাবে সমাধান করতে পারি। তাহলে আমি সমস্যার সমাধান পাশাপাশি রেখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটি সমাধান করতে হবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তাহলে গুদাম ও সংরক্ষণে যে অসুবিধা ছিল সেটার জন্য আমরা কী করতে পারি? গুদাম নির্মাণ ও কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারি। এরপর হচ্ছে যে ত্রুটিপূর্ণ ওজন ছিল, ওজন ও পরিমাপ ছিল, আমরা সুষ্ঠু ওজন এবং পরিমাপের ব্যবস্থা করতে পারি। তারপর বাজার থেকে দালাল ফরিয়া বিলোপ, তারপর দামের উত্থান পতনের জন্য পণ্য মূল্য সরকার নির্ধারণ করে দিতে পারে, ঋণের স্বল্পতার জন্য পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত করা যায় বিভিন্ন এনজিওর মাধ্যমে বা বিভিন্ন সরকারি বেসরকারি সহায়তায়, তারপর সরকারের নীতির অভাব, সরকার চাইলে বাজার নিয়ন্ত্রণ এবং ক্রয় এজেন্সি হচ্ছে কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে পণ্যগুলো কিনে নেওয়া যাতে পরবর্তীতে দাম কমে গেলেও কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়। এরপর হচ্ছে 8 নম্বর শ্রেণীবিন্যাস ও আচ্ছা এই সমস্যাটা ছিল শ্রেণীবিন্যাস ও নমুনাকরণের অভাব। এটা হচ্ছে শ্রেণীবিন্যাস ও নমুনাকরণ, কৃষকরা অনেক সময় ভালো দ্রব্যের সাথে খারাপ দ্রব্য মিশিয়ে ফেলে, ফলে সে ভালো দ্রব্যটিরও ন্যায্য দাম পায় না। এক্ষেত্রে যদি শ্রেণীবিন্যাস এবং নমুনাকরণ করা যায় তাহলে শ্রেণীবিন্যাস এবং নমুনাকরণ সুষ্ঠুভাবে করা যায় তাহলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যগুলো রপ্তানি করা যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা এবং সমাধানের উপায়। তাহলে সমাধানের উপায় জানতে গিয়ে আমরা কৃষিপণ্য বিপণনে সরকার এবং রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলো বই থেকে জেনে নেব, যে সরকারও
এখানে কিছু কথা চলে এসেছে, এর মধ্যে আরও কিছু কথা তোমরা অ্যাড করে নিবে বই থেকে দেখে সরকার এবং রাষ্ট্র কী কী পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ সরকার, এবং এটি তোমাদের উচ্চতর দক্ষতার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আসো আমরা পড়ব কৃষি ঋণ নিয়ে। তাহলে কৃষি ঋণ, কৃষক যে ঋণ গ্রহণ করে সেটা হচ্ছে কৃষি ঋণ, অর্থাৎ কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষক যে অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করে সেটা হচ্ছে কৃষি ঋণ। তাহলে কৃষক কেন ঋণ গ্রহণ করে? দেখা যাচ্ছে বেশিরভাগ কৃষকরাই দরিদ্র, তাদের ঋণের প্রয়োজন হয় বিভিন্ন কাজে। তাহলে কৃষক ঋণ গ্রহণ করে তিনটি কারণে, একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে ভোগ্য, আর একটা হচ্ছে অনুৎপাদনশীল। তাহলে উৎপাদনশীল ঋণ কোনগুলো? যে ঋণগুলো সে উৎপাদনশীল কাজে গ্রহণ করে সেগুলো হচ্ছে উৎপাদনশীল উদ্দেশ্যে কৃষি ঋণ গ্রহণ করা। যেমন সে বীজ সার কেনার জন্য যদি ঋণ গ্রহণ করে সেটা হচ্ছে উৎপাদনশীল উদ্দেশ্যে। সে যদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষয়ক্ষতি হতে পারে, তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য বা ভোগ করার জন্য অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে, এটা হচ্ছে ভোগের উদ্দেশ্যে ঋণ। এরপর হচ্ছে অনুৎপাদনশীল। অনুৎপাদনশীল হচ্ছে বিভিন্ন মামলা মোকদ্দমা পরিচালনার জন্য বা মেয়ে বিয়ে দেওয়ার জন্য বা বিভিন্ন ছোটোখাটো নিজের উদ্দেশ্য পূরণের জন্য যে অনুৎপাদনশীল ঋণগুলো গ্রহণ করে সেগুলো কৃষি ঋণের অন্তর্ভুক্ত। এরপর আসো সময়ের ভিত্তিতে কৃষি ঋণ। তাহলে যে কৃষি ঋণ তা যে কৃষক গ্রহণ করে সেগুলো মেয়াদি, বিভিন্ন মেয়াদি হতে পারে। এটা স্বল্পকালীন হতে পারে, মধ্যকালীনও হতে পারে, দীর্ঘকালীনও হতে পারে। স্বল্পকালীন যে ঋণগুলো নেওয়া হয় এগুলোর মেয়াদ হচ্ছে 15 মাস বা কম। মধ্যকালীন যে ঋণগুলো নেওয়া হয় এগুলোর মেয়াদ 15 মাস থেকে 5 বছরের মধ্যে, আর দীর্ঘকালীন ঋণগুলো হচ্ছে 5 বছরের বেশি। তাহলে স্বল্পকালীন ঋণগুলো নেওয়া হয় সাধারণত সার্ভিস এসব কেনার জন্য, মধ্যকালীন ঋণগুলো নেওয়া হয় যন্ত্রপাতি ট্রাক্টর এসব কেনার জন্য, আর দীর্ঘকালীন ঋণগুলো হচ্ছে তোমার এর চেয়ে আরও বেশি ভারী যন্ত্রপাতি বা নলকূপ বসানো এগুলোর জন্য বা পুরনো কোনো ঋণ পরিশোধ করার জন্য। এরপর আসে কৃষি ঋণের উৎসগুলো কী? তাহলে কৃষি ঋণের দুটো উৎস আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উৎস। তাহলে অপ্রাতিষ্ঠানিকগুলো যেগুলো প্রতিষ্ঠান ছাড়াই আমরা যে কোনো কারোর কাছ থেকে নিতে পারি বা যে কৃষকরা যে কোনো কারোর কাছ থেকে নিতে পারে এগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, দোকানদার, ধনী কৃষক, দালাল, ব্যাপারী, প্রতিবেশী, এদের কাছ থেকে যে ঋণগুলো নেয় এগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আর প্রাতিষ্ঠানিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপানুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক যেগুলো সরাসরি বিভিন্ন নিয়ম নীতি ও সরকারের নিয়ম নীতি অনুসারে বা বিভিন্ন জামানত গ্রহণের মাধ্যমে বা আরও বিভিন্ন ফর্মালিটিস বজায় রেখে যে ঋণগুলো দেয় এগুলো হচ্ছে আনুষ্ঠানিক ঋণ। আর যেগুলো ভোক্তার কাছে সরাসরি বা ঋণগুলো সরাসরি প্রদান করা হয় বা ব্যাপক ফর্মালিটিস গ্রহণ করা হয় না, বিভিন্ন শর্ত সাপেক্ষে ঋণগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে উপানুষ্ঠানিক। এগুলো হচ্ছে এনজিও আর গ্রামীণ ব্যাঙ্কগুলো। আর আনুষ্ঠানিকের মধ্যে আছে কেন্দ্রীয় ব্যাঙ্ক, যেহেতু যদিও কেন্দ্রীয় ব্যাঙ্ক সরাসরি ঋণ দেয় না, কেন্দ্রীয় ব্যাঙ্ক বা বাংলাদেশ ব্যাঙ্ক সরাসরি কোনো ঋণ দেয় না, এগুলো অন্যান্য ব্যাঙ্কগুলোকে ঋণ প্রদান করে এবং সেখান থেকে ঋণের সরবরাহ হয়ে থাকে, তবে পরোক্ষভাবে ঋণের ব্যাপারে সহায়তা করে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, ভূমি বন্দকী ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সমবায় ব্যাংক লিমিটেড, এগুলো হচ্ছে আমাদের আনুষ্ঠানিক কৃষি ঋণের উৎস। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের যে কোনো উদাহরণ দিয়ে আমাদের এমসিকিউতে আসতে পারে। আমরা প্রাতিষ্ঠানিক ঋণ, অপ্রাতিষ্ঠানিক ঋণের কথা বললাম। তাহলে কৃষি ঋণের ক্ষেত্রে কৃষকরা অপ্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণে বেশি আগ্রহী হয়, যদিও প্রাতিষ্ঠানিক ঋণটা ওদের জন্য কল্যাণকর, কিন্তু তারপরও তারা অপ্রাতিষ্ঠানিক ঋণটা গ্রহণে আগ্রহী হয়। কারণগুলো আমরা জেনে নিচ্ছি। কারণ আত্মীয় স্বজন মহাজনের নিকট থেকে চাহিদা মাত্র ঋণ পাওয়া যায়। দেখা যাচ্ছে আমাদের কৃষকরা অনেক দরিদ্র বা অনেক অশিক্ষিত, তারা যে ব্যাংকের যে ফর্মালিটিসগুলো করতে অনেক সময় এগুলো তারা বুঝে উঠতে পারে না, ফলে
বা এগুলোর এগুলোতে পৌঁছানো বা শহর এলাকায় পৌঁছানো তাদের জন্য কষ্টকর। তাই তারা আত্মীয় স্বজন বা মহাজনের কাছ থেকে ঋণগুলো নিয়ে থাকে, চাহিদা মাত্র ঋণ পাওয়া যায়। তারপর দালাল ফটকাবাজে শরণাপন্ন হতে হয় না, তাহলে তারা ঋণ নিতে যাওয়ার সময় যদি তারা প্রপারলি জানতে না পারে যে কীভাবে ঋণ নিতে হবে, তাহলে অনেক সময় তারা দালাল ফটকাবাজে শরণাপন্ন হয়ে সর্বস্বান্ত হতে পারে। তারপর ঋণ পাওয়ার জন্য জামানত দিতে হয় না, তাহলে অপ্রাতিষ্ঠানিক আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে কোনো জামানত দিতে হয় না। ঋণ গ্রহণের জন্য ফর্ম পূরণ করতে হয় না, শহরে যেতে হয় না, কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, সময় মতো পরিশোধ করতে না পারলেও মামলার আসামি হওয়ার ভয় থাকে না। তাহলে এই সকল কারণে সে একজন কৃষক সে প্রাতিষ্ঠানিক ঋণের চেয়ে অপ্রাতিষ্ঠানিক ঋণের প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে শস্য বহুমুখীকরণ। এই জিনিসটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের MCQ-তে যেভাবে আসে সেভাবে আমাদের এটা থেকে সৃজনশীল উদ্দীপকও আসতে পারে। তাহলে শস্য বহুমুখীকরণ হচ্ছে একই জমি বা কৃষিজোতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে। তার মানে জমিটা একই থাকবে, তাহলে ওই জমিতে এক এক মৌসুমে এক এক ফসল চাষ করা হবে। যেমন যেমন ধরো ধান কাটার পরে যে জমিগুলো অব্যবহৃত পড়ে থাকে সেখানে চাইলে কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি লাগাতে পারে, এটাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ। বা ধানের মৌসুমে ধান লাগালো, পাটের মৌসুমে পাট, বা যে কোনো মৌসুমে বিভিন্ন ধরনের ফসলগুলো উৎপাদন করার নাম হচ্ছে শস্য বহুমুখীকরণ। তাহলে এভাবে যদি আমরা শস্য বহুমুখীকরণ করি, এগুলোর কী গুরুত্ব আছে অর্থনীতিতে, তাহলে অর্থনীতিতে শস্য বহুমুখীকরণের গুরুত্ব হচ্ছে প্রথমত হচ্ছে উৎপাদন বৃদ্ধি। তাহলে আমরা যদি ধানের পাশাপাশি শাকসবজি বা অন্যান্য চাষ করি তাহলে দেশে উৎপাদন বৃদ্ধি পাবে, প্রথমত উৎপাদন বৃদ্ধি পাবে, দ্বিতীয়ত কৃষকের আয় বৃদ্ধি পাবে, 3 নম্বর হচ্ছে পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা পাওয়া যাবে, তারপর হচ্ছে পারস্পরিক চাহিদা। তাহলে যে এক একজন ভিন্ন ভিন্ন জমিতে যদি ভিন্ন ভিন্ন চাষ করে তাহলে একজনের সাথে আরেকজনের এক্সচেঞ্জ করে তারা পারস্পরিক চাহিদা মেটাতে পারবে। তারপর মাটির উর্বরতা বৃদ্ধি, আমরা জানি একই রকম ফসল বারবার একই মাটিতে চাষ করলে উর্বরতা কিছুটা হ্রাস পায়, এই জন্য যদি আমরা একই জমিতে ভিন্ন ফসল উৎপাদন করতে পারি তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে নিবিড় চাষাবাদ। নিবিড় চাষাবাদ মানে হচ্ছে একই একটি ফসলের ফাঁকে ফাঁকে যদি অন্যান্য ফসলও চাষাবাদ করা হয় এগুলো হচ্ছে নিবিড় চাষাবাদ, মানে কোনো অংশ বা কোনো জায়গা খালি না রেখে চাষ করা হচ্ছে নিবিড় চাষাবাদ। তাহলে শস্য বহুমুখীকরণটা নিবিড় চাষাবাদের পর্যায়ে পড়ে, ফলে জমির অপচয় হয় না। তারপর ঝুঁকি হ্রাস, যদি কোনো কারণে আমার ধানের মূল্য কমে যায় বা ধান চাষ থেকে আমি লাভবান না হই, সেক্ষেত্রে অন্যান্য ফসল যে চাষাবাদ করলাম এগুলো থেকে আমি আয় করতে পারবো, ফলে আমার উৎপাদনের ঝুঁকি হ্রাস পাবে। তারপর হচ্ছে কর্মসংস্থান, তাহলে এই সকল ফসল চাষের সাথে বিপুল শ্রমিক জড়িত থাকে ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়, দক্ষতা বৃদ্ধি, তাহলে বিভিন্ন ধরনের ফসল চাষের ফলে তাদের নিত্য নতুন দক্ষতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তাহলে একই জমি থেকে যদি ধান শাকসবজি ইত্যাদি পাওয়া যায় তাহলে যে কোনো পরিবারে বা যে কোনো দেশে প্রথমে পরিবারে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে, পরবর্তীতে পুরো দেশেই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সেটি সহায়ক হবে। তাহলে শস্য বহুমুখীকরণের বহুবিধ গুরুত্ব রয়েছে। এভাবে উদ্দীপকে তোমরা এই কয়েকটি পয়েন্ট দেখেই বুঝে নিতে পারবে যে কিসের কথা বলা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় চ্যাপ্টার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা।